ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আজকে আমরা ডিকশনারি নিয়ে কাজ করব। ডিকশনারিটা সেম আপনার যে জাভা স্ক্রিপ্টে কাজ করে থাকেন তাহলে দেখবেন যে অবজেক্টের মতো। তো ডিকশনারি কাজ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবলটা নিই স্টুডেন্ট। স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। স্টুডেন্টের ভেরিয়েবল তো ডিকশনারি ডিক্লেয়ার কেমনি করতে হবে সেটা আপনারা একটু ভালো করে দেখেন। আমরা লিস্টে যখন কাজ করছিলাম লিস্ট নিয়ে, তখন আমরা দিয়েছিলাম স্কোয়ার ব্র্যাকেট। তো এখন আমরা যেহেতু ডিকশনারি নিয়ে কাজ করবো, আমাদের দিতে হবে থার্ড ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট। সো এখানে আপনি অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। আমি যেহেতু দিচ্ছি স্টুডেন্ট, ধরেন একটা স্টুডেন্টের একটা আইডি দিব, তো আমরা চাইলে এইভাবে দিতে পারি ওয়ান আইডি ওয়ান, তারপরে কুল ওয়ান, তারপরে যদি দিয়ে দিই আমার নাম আনসারুল। এইভাবে আমরা অনেকভাবে নিতে পারি, সরাসরি আমরা এইভাবে ইন্টিজার সংখ্যাও দিতে পারি। এখানে এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো স্ট্রিংয়েই দিলাম ওয়ান। তো এখানে অন্য আরেকটা লাইন লেখার জন্য আমাদেরকে কমা দিতে, কমা দিয়ে আমরা নিচের লাইনে যাব। এইভাবে আমরা আর কি অনেকগুলো নিতে পারি, কুলন, তারপরে আরও কিছু নাম ডিফাইন করে নিলাম। এইভাবে আমরা অনেকগুলো নাম নিতে পারি। তো এখানে আমি কিছু নাম নিয়ে নেই, ততক্ষণে আমি কাজ আপনারা দেখতে থাকেন। সরি, এখানে এভাবে কুলন দিয়ে দিয়ে আমরা মানে অনেকগুলো লাইন তৈরি করতে পারি। ফোর, তো এখানে কয়েকটা নিলাম। এখন যদি এটা আমরা প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট, এখন কিন্তু আমাদেরকে ফুল মানে ডিকশনারিটা দেখাবে। এখন ফুল ডিকশনারিটা দেখাচ্ছে। তো আমরা ফুল, মনে করেন আপনি সিঙ্গেল ডাটা দেখতে চান, সেটার জন্য কী করতে হবে আপনার, এখানে নিতে হবে স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেটে যদি আমরা বলে দিই যে কোন আইডিটা আমরা করবো, যদি এখানে ওয়ান আইডি দিয়ে দিই, তাহলে আমরা ওয়ান আইডির যে ইয়াটা আছে, ভ্যালুটা আছে, সেটাই আমরা কিন্তু এখানে আউটপুট পাবো। সেম আমি যেভাবে বলছিলাম সেভাবে এখানে আউটপুট দেখাচ্ছে। সো এখানে আপনারা অন্যভাবেও এটা ইয়া করতে পারেন। আমরা গেট মেথড কল করে ইয়া করতে পারি, গেট স্টুডেন্ট ডট গেট। এখানে ফার্স্ট ব্র্যাকেট, গেট যেহেতু একটা ফাংশন, তো ফার্স্ট ব্র্যাকেটে এখানে যদি আমরা বলে দেই ওয়ান বা থ্রি দিলাম, এখন যদি এখানে আমরা প্রিন্ট করি সেম আউটপুটটাই আসার কথা। হ্যাঁ, পারফেক্টলি কাজ করতেছে। তো এখানে আমরা একটা জিনিস দেখেন, চার পর্যন্ত দিছি, চারটা আইডি নিছি, এখন যদি এখানে যদি ফোর দিয়ে দেই, ফোর ঠিকঠাক মতো কাজ করবে, ফাইভ দিই, যেহেতু এই আইডিটা এখানে নাই, এখানে এখন যদি আমরা দেখতে চাই এখানে একটা এরর আসবে, দেখেন নান নান এরর আসতেছে। তো এখানে আমরা চাইলে ডিফল্টভাবে কিছু দিয়ে দিতে পারি, নোট ভ্যালিড কি, এটা আমরা ডিফল্টভাবে এটা দেখাতে পারি। যদি কোনো কিছু ম্যাচ না করে তাহলে আমাদেরকে এইটা আমাদেরকে আউটপুট দিবে। এখন যদি করি নোট ভ্যালিড কি, আগে দেখাচ্ছিল নান, এখন দেখাচ্ছে নোট ভ্যালিড কি। সো আপনারা শিখতে পারলেন ডিকশনারি কীভাবে কাজ করে। তো এখানে আমরা যে নিছি নাম্বারটা ইয়ের ভিতরে, স্ট্রিংয়ের ভিতরে দিছি, সেটা চাইলে আমরা এইভাবেও দিতে পারি। তো এইভাবে যদি দেই এখানে আমাদেরকে কী দিতে হবে, এইভাবে মানে কোটেশনটা তুলে দিতে হবে। এই যে ওয়ান দিয়ে দিলাম, এখন মানে সরাসরি মানে ইন্টিজার নাম্বারটাই দিতে হবে। এখন যদি আউটপুট দিই পারফেক্টলি আমাদের আউটপুট দিবে, সেমভাবে কোনো এরর নাই, আমাদের সঠিক সব কিছু কারেক্টলি আমাদেরকে আউটপুট দিচ্ছে। আর যদি এখানে আমরা দেখেন, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, নোট ভ্যালিড কি কিন্তু এখানে আমাদেরকে আউটপুট দিচ্ছে না, এটা তখনই দিবে যখন ম্যাচ না করবে আমাদেরকে। মনে করেন আট নামে একটা আইডি দিলাম, সেটা আমাদের এখানে নাই, এখন যদি এখানে প্রিন্ট আউট রান করি, তাহলে কিন্তু এখানে আমাদের নোট ভ্যালিড কিটা আউটপুট দিবে সেম। তো আপনারা দেখলেন যে ডিকশনারি কীভাবে কাজ করে। ডিকশনারির মূলত আপনার জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতোই
সেম। তো ডিকশনারি নিয়ে আপনারা প্র্যাকটিস করেন।